দাম নির্ধারণ করার পরেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে ভোজ্য তেল এবং চিনি বিক্রি করেছে। তাই বাজার তদারকির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। আরও বলেছেন, পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত রকম ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে একটা দাম ঠিক করা হয়েছে। ভোক্তা অধিকার এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করে ইনস্ট্রাকশন দিয়েছে, যাতে যাতে করে এই ওই দামের চেয়ে বেশি যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিব সাহেব বলেছে, যদি আজকে কালকের মধ্যে দাম যদি না কমে তাহলে তিনি ভারত থেকে আমদানির পারমিশনটা দিয়ে দেবেন, যার ফলে আশা করি পেঁয়াজের দাম আবার 40 টাকার মধ্যে চলে আসবে।